নমস্কার, আমি আজকে আপনাদের একটা মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স বলুন, দুপুরবেলা ভাত পাতে বলুন, এই এটা খাওয়া যায়। এটা হচ্ছে আপনার রসুন পাতার পকোড়া। এই রসুন পাতার পকোড়াটা খেতেও খুব সুন্দর, খুব সুন্দর এর গন্ধ আর খেতে খুব ভালো লাগে। এটা আমার ব্যালকনিতে হয়েছে। রসুন পাতার পকোড়া এমনি মানে বাজারে কিনতে পাওয়া সবসময় পাওয়া যায় না, তো আমি পকোড়া খাওয়ার জন্যে আমার ব্যালকনিতে লাগিয়েছি। আর যখন খেতে ইচ্ছা করে তখন বাজারে পাওয়া যায় না, আর যখন বাজারে পাওয়া যায় তখন হয়তো বানাতে ইচ্ছা করে না। তো নিজের ব্যালকনি যদি থাকে, যখন মন হবে তখন একটু কেটে নিয়ে পকোড়ি বানিয়ে খাওয়া যায়। তো আমি এই পকোড়াটা বানাবো। বানাতে কী কী লাগবে প্রথমেই বলি। লাগবে আমার রসুন পাতা। আমি রসুন গাছ কেটে নিয়ে এসেছি কয়েকটা। এটা আমার মানে বোতলের মধ্যে দিয়েছিলাম, জলের বোতল, যেটা সেভেন আপ জলে ইয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলে দিয়েছি। তো এই রসুন পাতা আমি কয়েকটা কেটে এনেছি। আর বেসন নিয়েছি আমি 1 কাপ মতো। কাঁচা লঙ্কা নিয়েছি 4টে কুচিয়ে। ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন। রসুনের একটা ঝাঁঝ আছে, লঙ্কাও ঝাল, ওই জন্যই ঝালটা একটু বুঝে দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই। আর হলুদ নিয়েছি 1 চিমটি, হলুদটা না দিলেও চলে। আমি দিয়েছি হলুদ 1 চিমটি। চিনি নিয়েছি 1/2 চা চামচ। লবণ লাগবে পরিমাণ মতো। আর 1 চিমটি আমি খাওয়ার সোডা নিয়েছি। আর এটা আমি সাদা তেলে করব। আমার এই জারটা ধোয়া বলে ওই জন্যই তেলটা মানে ইয়ে করিনি, একটুখানি তেল দিয়ে আমি করব। তেলটা পরে আমি কাটবো প্যাকেটে। তো প্রথমে আমি পেঁয়াজ ইয়ে রসুন পাতাটা এতে নিয়ে নেব। লবণ নিয়ে নিলাম, একটু কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। এতে আর পেঁয়াজও লাগবে না, আপনার আদাও লাগবে না। আমি খাওয়ার ছটাটা দিলাম। এবার চিনি দেব। এই হলুদটা দিয়ে দেব। এবার আমি বেসন দেব। সব লাগবে। এবার আমি হাত দিয়ে মেখে নেবো এটা। এবার অল্প অল্প করে আমি জল দেব। আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দেবো এতে। আমার তেলটা গরম হয়ে গেছে। কোনো সময় কোনো পকোড়ি ভাজার সময় বা চপ ভাজার সময় তেলটা আগে ফুল স্পিডে গরম করে নিয়ে তারপর গ্যাসটা কমিয়ে দিয়ে তবে ওতে পকোড়ি দিতে হয়। আমি এবার একটু জলে হাতটা চুবিয়ে নেব। এবার পকোড়িগুলোতে দিয়ে দেব। তেল গরম করে নিয়ে আবার গ্যাসটা কমিয়ে দিয়ে তবে পকোড়িটা ছাড়তে হবে। পকোড়িটি আমার মিডিয়াম ফ্লেমে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে। বেশি জোরে গ্যাস দিলে কিন্তু পকোড়াটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না খুব। আমি আবারও মেহেন্দি করেছি।
পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, আর পকোড়াটা খেতে খুব সুন্দর। রসুন পাতার পকোড়া এমনি ভালো লাগে খুব। আমি এবার উঠিয়ে দেবো পকোড়াগুলো। এটা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি আর একবার পকোড়াগুলো ভাজবো। হয়ে গেছে আমার রসুন পাতার পকোড়া। এটা পেঁয়াজ পাতার পকোড়া দিয়েও খুব ভালো লাগে খেতে। অনেক কিছু দিয়ে পকোড়া খাওয়া যায়, কিন্তু এই রসুন পাতার পকোড়াটা খুব টেস্টফুল হয়। একটা আলাদা রসুনের গন্ধ পেলে খুব ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।